খুব সম্ভবত কোনো এক হেমন্তের শেষ বিকেলে আমি মারা যাব। মৃত্যুর ফেরেশতা 21 গ্রামে আত্মাটাকে নিয়ে পাড়ি জমাবে ওই দূরের আকাশে। আমার এই নির্ধারিত জীবনের সমাপ্তি ঘটবে। নিথর হয়ে পড়ে থাকা আমার এই দেহটাকে নিয়ে কিছু সংখ্যক মানুষ আহাজারি করবে, আফসোস করবে। পাড়াপড়শিদের মাঝে কেউ কেউ হয়তো সেদিন সন্ধে বাতি দিতে ভুলে যাবে। শেষবারের মতো যেই মানুষটিকে বকা দিয়েছিলাম তারও ভেতরটায় কেমন যেন মজুর দিয়ে উঠবে। এলাকার যে ছোটো ভাইটাকে সবসময় নিজে খুব কাছাকাছি রাখতাম, তার সুখ হয়তো বন্ধুমহলের অনেককেই ছাড়িয়ে যাবে। চার বেহারার পালকিটাকে নিয়ে একদল মানুষ ছুটে চলবে গ্রামের শেষ মাথায় অবস্থিত গোরস্থানটাতে। আমার সমাধি কাজের সমাপ্তি হবে। পূর্বের আকাশে এক ফালি চাঁদ আকাশ ফেটে উঠবে সেদিন রাতে। চারিদিকে জ্যোৎস্নার আলোয় নতুন কবরের উর্বর জমিন অনেক দূর থেকেও স্পষ্ট বোঝা যাবে। জোনাকিরা রাতের আধো অন্ধকারে পাল তুলে ছুটে বেড়াবে নিস্তব্ধ এই সমাধি নগরীতে। সেদিন স্বাচ্ছন্দ্যে ঘুমাবো মায়ের গর্ভে, শিশু ঘুমায় যেমন করে।